বাই নাকি উইথ কোনটা ব্যবহার করব এটা হচ্ছে গিয়ে একটু কনফিউশন ক্রিয়েট করে যখন আমরা হচ্ছে ইংরেজি বাক্য ব্যবহার করতে যাই বা লিখতে যাই তো আজকের লেসনে আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করব বাক্যগুলো দেখি আই লার্ন ইংলিশ বাই ওয়াচিং ঠাইনি টু জায়ান্ট আই লার্ন ইংলিশ উইথ ওয়াচিং ঠাইনি টু জায়ান্ট তো কোনটা হবে অবশ্যই প্রথমটা প্রথমটা হচ্ছে কারেক্ট বাই ওয়াচিং পরের বাক্যটি দেখুন আই রাইট উইথ এ ফ্যান আরেকটা হচ্ছে আই রাইট বাই এ ফ্যান কোনটা কারেক্ট প্রথমটা আই রাইট উইথ এ পেন বাই এ ফ্যান রং তো বাই এবং উইথের ক্ষেত্রে কনফিউশনটা তৈরি হয় কারণ হচ্ছে গিয়ে দুজনেই একটা প্রশ্নর অ্যান্সার করে সেম প্রশ্নের অ্যান্সার করে সেটা হচ্ছে গিয়ে হাউ অর্থাৎ যখন কেউ জানতে চায় যে কিভাবে তখনই আমরা অ্যান্সার যেটা করি বা উত্তর যেটা দেই সেখানে উইথ এবং বাই আসে কনফিউশন বা বিভ্রান্তিটা তৈরি হয় ওইখানেই যেমন এক্সাম্পল হিসেবে আমরা কিছু কোয়েশ্চেন দেখি হাউ ডু ইউ লার্ন ইংলিশ আই লার্ন ইংলিশ বাই ওয়াচিং টাইনি টু জ্যান্ট হাউ ডু ইউ রাইট আই রাইট উইথ এ ফ্যান হাউ ডু ইউ ইট আই ইট উইথ এ ফোর্ক সো দেখুন যে প্রত্যেকটা জায়গায় হাউ কোয়েশ্চেন হয়েছে বাট অ্যান্সার কিন্তু কোনো জায়গায় বাই এসেছে কোনো জায়গায় উইথ এসেছে তো এখন আমরা দেখি যে বাই ব্যবহার করব হচ্ছে নাউন এবং হচ্ছে গিয়ে ভার্বের সাথে সো প্রথমে দেখিনি ভার্বের সাথে কীভাবে বাই ব্যবহার করব। আই টার্ন অন দ্য লাইট বাই ফুশিং দ্য অন বাটন তো আপনি যখন হচ্ছে গিয়ে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবেন মোস্টলি তার আগে হচ্ছে বাই আসে যেমন হচ্ছে গিয়ে বাই ফুশিং বাই ইটিং আই কিপ হেলদি বাই ইটিং ওয়েল সো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি ফর্ম ভার্ব প্লাস আইএনজি ফর্মের একটি গ্রামেটিক্যাল নাম আছে সেটা হচ্ছে জিরান্ড তো আমি জিরান্ডের উপর একটি ভিডিও করবো তখন আপনারা সেখান থেকে ক্লিয়ারলি জেনে নিতে পারবেন তো বাই এবং ভার্বের আইএনজি ফর্মে আরও দুটো বাক্য দেখে নিই আই গো টু ওয়ার্ক বাই টেকিং এ ট্যাক্সি আই লার্ন ইংলিশ বাই ওয়াচিং ইউটিউব বাই আমরা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি যাতায়াত বা হচ্ছে গিয়ে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যোগাযোগ এবং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যেমন আমরা নাউন কী সেটা আগে দেখে নিই নাউন হচ্ছে গিয়ে ব্যক্তি স্থান এবং বস্তু এগুলোর নামই হচ্ছে গিয়ে নাউন তো নাউনের সামনে হচ্ছে গিয়ে বাই ব্যবহৃত হয় যেমন আই উইল কন্ট্যাক্ট ইউ বাই ইমেইল স্যার যোগাযোগটা হচ্ছে কি সে ইমেইলে এই কারণে এখানে বাই এসেছে আই উইল কন্ট্যাক্ট ইউ বাই টেক্সট আবারও সেই যোগাযোগ কন্ট্যাক্ট ইউ বাই ফোন তো দেখুন কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে কি বাই এখানে কখনো উইথ হবে না অলওয়েজ মনে রাখবেন আই উইল গো বাই বাস ট্রান্সপোর্টেশন যাতায়াতের ক্ষেত্রে আই বাই বাস আমি বাসে এসেছি তো উইথ আমরা মোস্টলি ব্যবহার করি শরীরের যে পার্ট বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টুলস বা সরঞ্জামের ক্ষেত্রে এবং ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রের ক্ষেত্রে তা আমরা অবশ্যই এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলেই বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে দে এই ফুটবল উইথ দেয়ার লেগস তো তারা কী দিয়ে খেলাধুলা করে ফুটবল খেলে তাদের পা দিয়ে তো এর বডি পার্টস আই পয়েন্ট উইথ মাই ফিঙ্গার আমি হচ্ছে আমার আঙ্গুল দিয়ে নির্দেশ করেছি তো এই যে বডি পার্ট আসলে হচ্ছে কি আমরা সেক্ষেত্রে উইথ ব্যবহার করব আই ক্লিন দ্য ফ্লোর উইথ এ ব্রুম তো এই যে ব্রুম হচ্ছে কি একটা সরঞ্জাম বা টুলস তা আমি হচ্ছে কি ফ্লোর পরিষ্কার করেছি উইথ এ ব্রুম একটি ঝাড়ু দিয়ে আই থিঙ্ক উইথ মাই ব্রেইন এই যে বডি পার্ট এসেছে আমি আমার মে ব্রেইন দিয়ে চিন্তা করি আই ডিড দ্য প্রজেক্ট উইথ এ কম্পিউটার আমি প্রজেক্টে করেছি একটি কম্পিউটারের মাধ্যমে তো দেখুন হচ্ছে গিয়ে আবারও সে একটি যন্ত্র এসেছে আই খুগ উইথ অ্যান ওভেন আমি হচ্ছে গিয়ে একটি ওভেনে রান্নাবান্না করেছি তো বাই এবং উইথ ব্যবহারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হচ্ছে গিয়ে এক্সেপশনও আছে বাট এইটা মোস্টলি যে নর্মাল যে রুলসগুলো সেই বিষয়ে হচ্ছে গিয়ে এই ভিডিওতে জানিয়েছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি উপভোগ করার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে শেয়ার করবেন অ্যাজ মাছ অ্যাজ ফাসিব এবং আমার ইউটিউব চ্যানেল টাইনি টু জায়েন্টে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ